সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচারের দাবিতে পাবনার সাথিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সাথিয়া প্রেসক্লাবের সামনে সাথিয়া ও বেড়া উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাথিয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক জালালউদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুগান্তরের সাথিয়া প্রতিনিধি অধ্যাপক আব্দুদ্দাইন সরকার, সাথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদিন রানা এবং সাথিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই সহ স্থানীয় সাংবাদিক নেতারা।